এডুকেশন ইনস্টিটিউটের পক্ষ থেকে আজ আমি অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞানের 9 নম্বর অধ্যায়ে যে অন্তঃক্ষরা গ্রন্থি আমরা অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করছি। এর আগে তোমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে অন্তঃক্ষরা গ্রন্থিতে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে ওই অন্তঃক্ষরা গ্রন্থির আর যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অন্তঃক্ষরা গ্রন্থি যে আমরা প্রধান যে গ্রন্থিটার নাম বলেছিলাম সেটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি, যেটাকে আমরা প্রভুগ্রন্থি হিসাবে চিহ্নিত করে থাকি। এই পিটুইটারি গ্রন্থি থেকে যে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয়ে থাকে তার মধ্যে আমরা দেখি যে দেখেছিলাম যে এসটিএইচ হরমোন বা যেটাকে সোমাটোট্রপিক হরমোন বলা হয় বা জিএইচ অথবা এটাকে বলা হয় গ্রোথ হরমোন। এই যে এই হরমোনটা দেখা যায় এই হরমোনের প্রভাবে কোন কোন ব্যক্তি শিশু অবস্থা থেকে দেখা হলো যে তাদের এই হরমোনটার আধিক্য যদি লক্ষ্য করা যায় তাহলে তাদের বৃদ্ধিটা খুব দ্রুত গতিতে হচ্ছে এবং তারা একসময় বেশ 7 থেকে 8 ফুট লম্বা পর্যন্ত হয়ে থাকে। এই হরমোনের প্রভাবে আমাদের যে অস্থি আছে বা হাড় রয়েছে এবং যে পেশিগুলো রয়েছে সেগুলো বেশ লম্বা হয় বা এদের কোষ বিভাজনগুলো খুব বেশি হয় এবং প্রোটিনের যে সংশ্লেষ সেই প্রোটিনের সংশ্লেষের পরিমাণটাও কিন্তু বেশ বেড়ে থাকে, যার কারণের জন্য এই সোমাটোট্রপিক হরমোন বা জিএইচ হরমোনের প্রভাবে ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লম্বা বিএস লম্বা প্রকৃতির হয়ে থাকে। এটা কত প্রায় 7 থেকে 8 ফুট লম্বা পর্যন্ত হয়ে থাকে এই সোমাটোট্রপিক হরমোনের প্রভাবে। আবার দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এই সোমাটোট্রপিক হরমোনের পরিমাণটা অনেকটা কমে যদি যায় তাহলে স্বাভাবিক যে বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে উচ্চতাটা হওয়া উচিত ছিল সেই উচ্চতাটা কিন্তু লক্ষ্য করা যায় না। এক্ষেত্রে বাচ্চাদের মতো মনে হয় যে বয়স্ক প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এটা বাচ্চাদের মতো মনে হয় সেটা হচ্ছে যে 3 থেকে 4 ফুট বিশিষ্ট ব্যক্তি বলে মনে হয়। তাহলে সোমাটোট্রপিক হরমোন আমাদের হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে আমাদের শরীরের যে অস্থি বা যে পেশিগুলো রয়েছে সেই পেশি এবং অস্থিগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকছে এবং এটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে। এর প্রভাবে এর যদি অতিরিক্ত ক্ষরণ হয় তাহলে অতিরিক্ত ক্ষরণের ফলে যে উচ্চতাটা সেই উচ্চতাটা যথেষ্ট বেড়ে যায় যেটাকে আমরা বলে থাকি তাহলে অতিক্ষরণ। অতিক্ষরণের ফলে কোনো ব্যক্তি উচ্চতাটা খুব বেশি বেড়ে যায় তখন আমরা তাদেরকে দানব আকৃতি বলে মনে হয়, দানব প্রকৃতির বলে মনে হয় বা আমরা এটাকে অনেক সময় দানবত্ব হিসাবে চিহ্নিত করে থাকি বা বলে থাকি। যদি এই হরমোনের প্রভাবটা কম হয় বা এই হরমোনের যদি কম ক্ষরণ হয় তাহলে কম ক্ষরণ কম ক্ষরণের ফলে কি হয় তাহলে এখানে যে হাইট বা উচ্চতাটা ছোট হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি বামনত্ব। বামনত্ব এই লক্ষণটা প্রকাশ পায়। এরপরে আমরা যে হরমোনটা নিয়ে আলোচনা করব সে হরমোনটা হচ্ছে যে এসটিএইচ হরমোন। এই এসটিএইচ হরমোন যেটা রয়েছে সেই হরমোনটা তোমরা দেখেছো যে অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয় এস সরি এটা এসটিএইচ হরমোন না বলে এটা কারণ এটা একটু মিস্টেক হয়েছে টিএসএইচ হরমোন। টিএসএইচ হরমোনটা অগ্র পিটুইটারি থেকে করতে হয় এবং অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে আমরা যদি এটা পিটুইটারি গ্রন্থি ভাবি পিটুইটারি পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে করতে হয় টিএসএইচ হরমোন অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আবার টপিক হরমোন হিসেবে কাজ করে আমাদের যে গলার দুই পাশে অবস্থিত যে আমরা যে লোব বিশিষ্ট দুটি লোব বিশিষ্ট থাইরয়েড গ্রন্থি আছে সেই থাইরয়েড গ্রন্থি গিয়ে উদ্দীপ্ত করে থাইরয়েড গ্রন্থি
এটা হচ্ছে এই এসটিএইচ হরমোনের কাজ। এবার দেখো যে এই যে থাইরয়েড গ্রন্থি রয়েছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে আবার আমরা দেখতে পাই যে কতগুলো হরমোন উৎপন্ন হয়ে থাকে। এই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো উৎপন্ন হয় তার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা টি ফোর হিসাবে দেখি যে টি ফোর বা টি, এটাকে বলা হয় থাইরক্সিন, থাইরক্সিন হরমোন। এরপরে এখান থেকে আমরা দেখব যে আরেকটা হরমোন উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে টি থ্রি হরমোন, টি থ্রি হরমোন বা ট্রাই আয়োডো, ট্রাই আয়োডো থাইরোনিন, ট্রাই আয়োডো থাইরোনিন হরমোন প্রয়োগ হয়। এবং আরেকটা হরমোন উৎপন্ন হয় যেটার নাম হচ্ছে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন। তাহলে এই যে থাইরয়েড, থাইরয়েড যে গ্রন্থিটা রয়েছে সেই থাইরয়েড গ্রন্থি থেকে আমরা তিন ধরনের হরমোন ক্ষরণ হতে দেখছি। একটা হচ্ছে যে টি ফোর বা থাইরক্সিন, একটা টি থ্রি বা ট্রাইয়েড থাইরোনিন, এবং হচ্ছে ক্যালসিটোনিন। এই তিন ধরনের হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন হয়। কার দ্বারা প্রভাবিত হয়ে থাকে? সেটা টি এস এইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দ্বারা প্রভাবিত হয়ে থাকে বা উদ্দীপ্ত হয়ে থাকে। এটা কোথেকে উৎপন্ন হয় না টি এস এইচ হরমোনটা উৎপন্ন হয়, অগ্রপিটিটারি নামক যে আমাদের প্রভুগ্রন্থ রয়েছে বা মাস্টার গ্ল্যান্ড রয়েছে সেখান থেকে উৎপন্ন হয়ে থাকে। এবার আমরা দেখি যে এই যে থাইরক্সিন হরমোনগুলো, সেই থাইরক্সিন হরমোনের কাজ কি? এই যে থাইরক্সিন হরমোনটা রয়েছে যেটা, সেই থাইরক্সিন হরমোনটা আমাদের যখন খাবারগুলো খাই সেই খাবারগুলো হজম করতে সাহায্য করে থাকে এবং সেখান থেকে তাপ শক্তি উৎপন্ন করতে সাহায্য করে থাকে, অর্থাৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, আমাদের যে অস্থিগুলো রয়েছে বা পেশিগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অর্থাৎ হচ্ছে যে আমরা সব মিলিয়ে দেখছি যে থাইরক্সিন নামক যে হরমোনটা রয়েছে সেই হরমোনটা আমাদের শারীরিক বৃদ্ধিতে যথেষ্ট সহযোগিতাপূর্ণ আচরণ করতে দেখা যায়। এই যে থাইরক্সিন হরমোন রয়েছে, এই থাইরক্সিন হরমোনের ক্ষেত্রে আমরা দেখি যে কখনো কখনো কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে অধিক পরিমাণে করতে হচ্ছে আবার কখনো কখনো কম পরিমাণে করতে হচ্ছে। যখন দেখা যায় যে অধিক পরিমাণে করণ হয় তখন সেক্ষেত্রে যে রোগটি প্রকাশ পায় সেই রোগটিকে আমরা বলি গ্রেভস বর্ণিত রোগ বা গলগণ্ড। তোমরা শুনেছো যে গলগণ্ড শব্দটা, গলগণ্ড অর্থাৎ হচ্ছে যে যখন আমাদের গলার যে থাইরয়েড গ্রন্থি আছে সেই থাইরয়েড গ্রন্থি যখন অস্বাভাবিক আকারে ফুলে যায়, দিয়ে গলাটা ফুলে যাওয়ার ফলে সেটাকে আমরা বলে থাকি যে গলগণ্ড রোগ হয়। কার প্রভাবে হয়ে থাকে? থাইরক্সিন, থাইরক্সিন এই হরমোনের দুই রকম আমরা প্রভাব দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে অধিক, যখন অধিক ফলন হয় অধিক ফলন তখন কিরূপ তার রোগ, যে রোগ সৃষ্টি হচ্ছে সেটা হলো গ্রেভস বর্ণিত রোগ, গ্রেভস বর্ণিত রোগ বা এটাকে আমরা বলতে পারি বলগণ্ড। এই গ্রেভস বর্ণিত রোগ বা গলগণ্ড রোগটা যখন অধিক পরিমাণে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন প্রেরিত হয় তখন এই রোগটি প্রকাশ পায়। আবার দেখা যায় যদি কম পরিমাণে প্রেরিত হয়, কম পরিমাণে করণের ফলে কি হয় সেটা হচ্ছে যে কম করণ যখন হয়, কম করণের ফলে আমরা দেখি যে দুই ধরনের আছে, যে একটা শিশুদের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে জিভটা অনেকটা শুষ্ক থাকে, শারীরিক দিক থেকে সে অপুষ্টি বলে মনে হয় এবং পেটটা যথেষ্ট ফোলা হয়, পেশিগুলি দুর্বল প্রকৃতি হয়, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা থাইরক্সিন হরমোনের কম ফলনের ফলে শিশুদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে রোগটির নাম হলো ক্রিটিনিজম, ক্রিটিনিজম বলা হয় যে শিশুদের ক্ষেত্রে যদি হয় তাহলে শিশুদের যে রোগটা হয় সেটা হলো ক্রিটিনিজম।
এবং যদি বয়স্কদের ক্ষেত্রে হয় তাহলে বয়স্কদের ক্ষেত্রে কি দেখবো যে কম খরণের ফলে বয়স্কদের মধ্যে যে ত্বকগুলো রয়েছে সেই ত্বকগুলোর ক্ষেত্রে ফোলা প্রকৃতির হয়ে যায়, খসখসে প্রকৃতির হয়ে যায় এবং যেখানে যে ক্ষেত্রে মসৃণ হওয়ার কথা সেখানে মসৃণ না হয়ে খসখসে প্রকৃতি হয়ে যায় এবং ফোলা ফোলা হয়, যেটা আপনাকে বলা হয়েছে বয়স্কদের ক্ষেত্রে সেটা হয়েছে মিক্সি ডিমা। বয়স্কদের যে রোগটি প্রকাশ পায় সেটার নাম হলো মিক্সি ডিমা রোগ দেখা যায়। তাহলে আমরা থাইরয়েড হরমোনের ক্ষেত্রে দুই রকম জিনিসটা দেখলাম, যে একটা অধিকক্ষরণের ফলে একটা কমক্ষরণের ফলে। এই অধিকক্ষরণের ফলে যেটা দেখলাম সেটা হচ্ছে গ্রেভস জনিত রোগ বা গলগণ্ড, এবং কমক্ষরণের ক্ষেত্রে শিশুদের এবং হচ্ছে বয়স্কদের উভয় ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শিশুদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে ক্রিটিনিজম এবং হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে মিক্সি ডিমা। এই যে আমরা দেখি এটা দেখি যে স্থান বিশেষে এই যে রোগগুলো বিশেষ করে লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে পাহাড়ি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেই পাহাড়ি অঞ্চলগুলোতে আমরা কম পরিমাণে আয়োডিন দেখতে পাই, যে আয়োডিনগুলো জলের মাধ্যম থেকে কম পরিমাণে গৃহীত হয়, অথবা কোনো শাকসবজি যে সমস্ত আমরা ফসলগুলো থেকে শাকসবজি বা খাদ্য উপাদানগুলো খেয়ে থাকি সেগুলোতেও কিন্তু কম পরিমাণে এই আয়োডিন থাকার কারণের জন্য অনেক সময় আমরা দেখতে পাই যে নানান রকম রোগ সৃষ্টি হচ্ছে। তাহলে তোমরা এ পর্যন্ত আজকে ভিডিওতে দেখবে, এবং এই যে অংশটা বা এই যে টপিকটা আলোচনা হলো এর উপর ভিত্তি করে তোমাদের কতগুলো আমরা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, সে হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। সেগুলোর মধ্যে প্রথম নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটি বৃদ্ধি প্রসব, একটি বৃদ্ধি পোষক হরমোনের নাম নাম লেখ, কোন হরমোনের কোন হরমোনের প্রভাবে বামনত্ব লক্ষণ প্রকাশ পায়, বামনত্ব লক্ষণ প্রকাশ পায় নেক্সট তিন নম্বর হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন কোন হরমোনকে বলা হয়। তিন নম্বর কোন ক্যালোরিজেনিক হরমোন কোন হরমোনকে বলা হয়ে থাকে বা বলা হয়। চার নম্বর হচ্ছে কোন গ্রন্থি আয়োডিনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই চারটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।